আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। আমি মোহাম্মদ রতন হাসান। প্রিয় দর্শক, বর্তমানে বেজিং হাঁস যেমন আপনার খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং প্রায় বেশিরভাগ খামারেই এখন যেমন খামারিরা বেজিং হাঁসের উপর ঝুঁকছে, তেমনইভাবে বেজিং হাঁস নিয়ে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হচ্ছে খামারি ভাইরা। কেননা বেজিং হাঁস দেখতে সাদা এবং অন্যান্য জাত যেমন রানার বা আপনার খাকি ক্যাম্বেলের কিছু জাত রয়েছে, এগুলো কিন্তু দেখতে সেম সাদা। কাজেই দেখা যাচ্ছে কিছু প্রতারক চক্র বা কিছু অসাধু ব্যবসায়ী যারা কি করছে, এই যে আপনার বেজিং যে এই হাঁসগুলো এই বেজিংয়ের জায়গায় আপনার ওই দেশি হাঁসগুলো মিক্স করে দিচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অরিজিনাল বেজিং হাঁসটা চিনবেন। এবং এর আগেও আমি ভিডিওগুলো দেখিয়েছি, কিন্তু আজকে আরও একটু সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করবো। প্রিয় দর্শক, আমার পাশে কিন্তু সবগুলো বেজিং দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই বেজিং। প্রিয় দর্শক, এগুলো সবই কিন্তু অরিজিনাল বেজিং দেখতে পাচ্ছেন। এইখানে আবার আমার এই ক্যারেটের নিচে সবগুলো কিন্তু অরিজিনাল বেজিং। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমার কিছু বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আপনার খাকি ক্যাম্বেলের সাথে মিক্স আছে এই বাচ্চাগুলো, এগুলো সাদা বাচ্চা, এগুলো কিন্তু বেজিং না। তো প্রিয় দর্শক, আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসগুলো আলাদা করেছি। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে অরিজিনাল বেজিংটা চিনবেন এবং যেটা অরিজিনাল বেজিং না ক্রস বেজিং সেটা কীভাবে চিনবেন। তো প্রিয় দর্শক, কথা বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। প্রিয় দর্শক, আমার এখানে আমি দুইটা ক্যারেট আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে অরিজিনাল বেজিং জাতের হাঁসের বাচ্চা এবং এগুলো হচ্ছে ক্রস, এটা হচ্ছে ক্রস জাতের বাচ্চা। এখানে দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেল আছে, খাকি ক্যাম্বেলের ভিতর থেকে এই বাচ্চাগুলো বের হয়েছে। তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আমি যদি এই পাশ থেকে একটা বাচ্চা উঠাই, যে কোনো একটা বাচ্চা যদি উঠাই, তাহলে এই বাচ্চাটার সাইজ আপনি দেখেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত বড় সাইজ, বিগ সাইজের বাচ্চা কিন্তু এটা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আমি যদি এই পাশ থেকে একটা বাচ্চা উঠাই, এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন কত ছোটো, এটা হচ্ছে কিন্তু অনেক ছোটো। প্রিয় দর্শক, এটা শুধুই একটা না, এটা যদি উঠাই এটাও কিন্তু ছোটো, আপনার এই বাচ্চাটাও কিন্তু দেখতে ছোটো, সবগুলো বাচ্চাই কিন্তু ছোটো। কিন্তু এখান থেকে আমি যে বাচ্চাটাই উঠাবো, এই বাচ্চাটা যদি দেখাই, দেখেন কত বড় বিগ সাইজ। আবার এটা যদি দেখাই, এটা হচ্ছে বিগ সাইজ। প্রিয় দর্শক, তো চেনার কী উপায়? দুইটা বাচ্চা কিন্তু দেখতে একই রকম, দেখেন। প্রিয় দর্শক, আমি যদি আপনাদের দেখাই এই বাচ্চাটা এবং এখান থেকে একটা বাচ্চা নেই, দুইটা বাচ্চা কিন্তু দেখতে সেম একই রকম, এটাও সাদা এটাও সাদা, কিন্তু ডিফারেন্স কী? প্রিয় দর্শক, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রিয় দর্শক, এই যে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে ক্রস। আমি আপনাকে অরিজিনাল বাচ্চার যে বৈশিষ্ট্যগুলো এগুলো দেখাচ্ছি, যে খাকি ক্যাম্পে আপনার বেজিং যে অরিজিনাল বাচ্চাটা, এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজে অনেক বড়। প্রিয় দর্শক, সাইজে বিগ সাইজ, এবং এর যে ঠোঁটটা দেখতে পাচ্ছেন, ঠোঁটটা কিন্তু সম্পূর্ণ গোলাপি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গোলাপি এবং পাটা সম্পূর্ণ গোলাপি। আর প্রিয় দর্শক, এটা হচ্ছে আপনার যেহেতু বেজিং, এটা হচ্ছে নড়াচড়া একটু কম করে, দেখেন যেমনি আমি রেখে দিয়েছি অমনেই আছে, এটা নড়াচড়া করছে না। এবং এর পাটা যদি আমি আপনাদের দেখাই, যে পাটা দেখতে পাচ্ছেন যে কত মোটা। প্রিয় দর্শক, এর পাটা কিন্তু মোটা, যেহেতু এটাকে ব্রয়লার হাঁস বলা হয়, তাই ব্রয়লারের মতো এর পাটা কিন্তু অনেক মোটা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আর এটার সাইজটাও কিন্তু অনেক বড়। এখন আমি যদি, প্রিয় দর্শক, আপনাদের একটা অন্য জাত দেখাই, যে খাকি ক্যাম্বেলের যে ইয়ার জাতটা আছে বা অন্য যে জাতটা, ওইটা যদি আমি আপনাদের একটা উঠিয়ে দেখাই, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা, দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু দেখতে আপনার আগের বাচ্চার চেয়ে, এমনিতেই বোঝা যাচ্ছে আগের বাচ্চার চেয়ে অনেক ছোটো। প্রিয় দর্শক, অনেক ছোটো, এবং এর ঠোঁটটা যদি দেখেন, এর ঠোঁটটা কিন্তু পিওর গোলাপি না, হালকা একটু অ্যাশ টাইপের আছে। প্রিয় দর্শক, এবং এর যে শরীরটা, শরীরটাও কিন্তু ছোটো। আর পাটা দেখেন কত চিকন। প্রিয় দর্শক, আগের বাচ্চার পাটা দেখেছিলেন, আর এই বাচ্চার পাটা দেখেন কত চিকন। এইটা আমি দুটো আপনাদের একসাথে দেখালে হয়তো আরও ভালো বুঝবেন। এইটার পাটা দেখেন প্রিয় দর্শক, এটা হচ্ছে অরিজিনালটা, অরিজিনালটার পা দেখাচ্ছি, আর এটা হচ্ছে ক্রসটার পাটা, দেখেন কত চিকন। প্রিয় দর্শক, ডিফারেন্সটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন, এই দেখেন, দেখেন। আবার সাইজটা যদি দেখাই, এই বাচ্চাটা আর এই বাচ্চাটা রাত দিন ডিফারেন্স। প্রিয় দর্শক, এটা দেখতে কত বড় এবং এই বাচ্চাটা দেখতে কত ছোট।
তো প্রিয় দর্শক আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন আর আপনারা সবচেয়ে বেশি ক্লিয়ার হবেন যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে আপনারা যখন খামারে বাচ্চাটি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে যখন খাবার দিবেন খাবার দিলে কিন্তু আপনার বেজিং জাতের যে হাঁসটি রয়েছে অর্থাৎ অরিজিনাল বেজিং এই বাচ্চাটি কিন্তু খাবার পরিমাণে বেশি খায় কারণ এটা যেহেতু ব্রয়লার জাতের হাঁস তো এটা খাবার হচ্ছে ব্রয়লারের মতোই খায় এটা অনেক বেশি খায় এবং এটা আপনি কয়েকদিনই বুঝতে পারবেন এটা কয়েকদিনে ওয়েটটা এত বেশি হয়ে যাবে আপনারা দেখবেন যে এটা অনেক বেশি ওয়েট হয়ে গেছে কিন্তু দেশি বাচ্চা হলে এই জাতীয় বাচ্চা হলে এগুলোর কিন্তু ওয়েটটা এই পরিমাণে আসবে না তো প্রিয় দর্শক আশা করি আপনার বিষয়টি ক্লিয়ার হয়েছেন আর এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের প্রশ্ন করবেন আমরা কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকে আর কথা বাড়াবো না আজকে পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম